এই মুহূর্তত মই উপস্থিত আছো যোগীখোপা বালাপাড়ার এখন দৈনিক বজারত। আর এই দৈনিক বজারত যে আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি এক প্রকার মাদমার হদাইছে সাধারণ জনতাক। মই এই বজারত উপস্থিত হই মই আলু পেঁয়াজের মূল্য কিদরে বৃদ্ধি হয়েছে সেই বিষয়ে জানিম। মোর লগত এজন ব্যবসায়ী আছে, তারপরা জানিম কি কব দাদা আপনার যে আলু আর পেঁয়াজের মূল্য বৃদ্ধি হয়েছে, অতি আবশ্যকীয় সামগ্রীর লগতে হঠাৎ বৃদ্ধি হয়েছে আলু পেঁয়াজের মূল্য, কি কব? আলু পেঁয়াজের তো কথা কি কম, মই আগত যদি 15 টাকা লই 16 টাকা 14 টাকা আনছু, এখন 2600-2700 টাকা কুইন্টাল আনবা লাগে। আগত যদি 3000-4000 লই গেছো দোকানখান ভর্তি হয়েছে, এখন 10000-15000-20000 টাকা লই গেলে তাও দোকানখান ভর্তি নহয়, এনেকা হয়েছে। সব সবজির দাম বাড়ছে, ইয়ে বেগুনের দাম বাড়ছে, সব গোটাই এখানে সবজির দাম বাড়ছে। আলুর কিমান দাম বর্তমান? আলু বর্তমান 2700 টাকা কুইন্টাল। আর কিমান খুচুরা, কিমান খুচুরা বিক্রি হয়ে আছে? 30 টাকা বিক্রি আছে, পেঁয়াজ 40 টাকা হয়ে আছে। মতলব পেঁয়াজের দ্বারা অল্প লাভ হয় অল্পমান, মতলব পচা ওলায় সরু ওলায় এলা তো নানে না মানুষ, 5-6 কেজি মতলব এক বছর ফেলায় নি যায়। কাস্টমার কি কি কয়, গ্রাহক যেটা আহে কাস্টমারে তো কয় যে দাম বেশি হয়ে আছে, কি কম? কাস্টমারে যত 1 কেজি লাগে সে 1 পোয়া লই আছে, এনেকে হয়েছে। চলবা তো লাগবো, খাবা লাগবো। মূল্য বৃদ্ধি হওয়ার ফলত আপনার ব্যবসায়টু কম হয়ে আছে, বিক্রি কম হয়ে আছে, ব্যবসায় কম হয়ে আছে। আগরপরা মতলব যদি 5000 বিক্রি করছো, এখন 2000-3000-4000 এনেকে বিক্রি হয়ে আছে। এই নির্বাচনের বাক্ষণত বৃদ্ধি হওয়া বলে ভাবি নাকি, যে নির্বাচন শেষ হল তার কারণে এইদরে বৃদ্ধি হল? এটা তো হয়, এটা আর কি কম, সবাই জানে। কিমান দিন হল বৃদ্ধি হওয়া? এটা আমার 1.5 মাস হল বৃদ্ধি হয়ে আছে। বৃদ্ধি হয়ে আর বাড়ি আছে? কুমার কুমার তো চান্সে নাই, বাড়ি আছে, মতলব খালি বাড়ি আছে, বাড়ি আছে, মতলব কুমার কোনো চান্সে নাই, এনেকা হয়ে আছে। হয় আসলতে এইদরে মূল্যবৃদ্ধিয়ে এক প্রকার সাধারণ জনতাক মাধমার হদাইছে। আর একজন ব্যবসায়ী আছে, তারপরা জানিম কি কব মূল্যবৃদ্ধি, আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি? আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি অল্প বেশি হয়েছে, মানে আলু পেঁয়াজের বৃদ্ধিটা কি, আলু পেঁয়াজের বৃদ্ধি হওয়ার কারণ আছে এইখানে সরকার যে আছে, সরকারে তো মোটামুটি ধরেন যে আলু পেঁয়াজের বৃদ্ধিটা বাড়াই দিছে, যেটা এতিয়া মানে জিএসটি কাটবা লাগে, সেই জিএসটির কারণে মোটামুটি অল্প বেশি হয়ে গেছে। এতিয়া জিএসটি না হলে ধরো মালান বা না পাপাটি, সেইকারণে আলু পেঁয়াজ অল্প দাম বেশি হয়ে গেছে। আগতে মোটামুটি 20 টাকা মান আছিল, এতিয়া মোটামুটি 26-27 টাকা হয়ে গেছে। আপনারা কিমান করে বিক্রি করে? 35 টাকা মান বিক্রি করে আছে। গ্রাহকে কি কয়? গ্রাহকে বেশি কয়, মোটামুটি আমি 3-4 দিন আগত লই গেলো, এতিয়া তো বাড়ানা আছিল, কিন্তু আমারও তো এতিয়া কিছু করবা নাই, মানে তারপরে যেখানে আমি পাম্প কিনবা সেইখানে কিনে বিক্রি করে আছে। মোটামুটি আগতে 20 টাকা কিন্তু 30 টাকা বিক্রি করছো, 25 টাকা মান বিক্রি করছো, কিন্তু এতিয়া অল্প বেশি হয়ে গেছে, মানে যেখানে মাল সরকারের যেখানে জিএসটি কাটি আছে সেইখানে, সেই কারণে পেঁয়াজের আলু পেঁয়াজের বৃদ্ধি হয়ে গেছে। এই ক্ষেত্রে সরকারও আপনি কি কব? সরকার মানে কি আমি কি কব, আমার তো কোনো একে কোবা লাগা নাই, সরকারে এখন যদি জিএসটির মালটা অল্প কম করে কাটে তাহলে আলু অল্প কম কমবা পারে আর কি, আর যদি অল্প জিএসটি বেশি লাগাই দেয় আরও বাড়ি যাবো, কোনো টেনশন নাই। আর যদি এই মূল্যবৃদ্ধির ফলত কাস্টমার গ্রাহকসকলে আপনার কি কয়? কাস্টমার গ্রাহকে তো মানে বহুত কথা কয়, হ্যাঁ তুমি মোটামুটি অল্প দাম বেশি লই আছা, তাতে 1 টাকা বাড়ছে, তুমি 5 টাকা, এটা তো নহয়, মানে এতিয়া 1 টাকা বাড়লে আমারও 1 টাকা বাড়াবা লাগবো, হেনকা কথাই আছে আর কি। এতিয়া জিএসটি যদি সরকারে কম করে দেয় তাহলে অল্প কমবা পারে আর কি। সকল বস্তুরে মূল্য বৃদ্ধি হয়েছে, চাউলের পরা ডালি হিগলে তো এক্সট্রা, মানে এটা এটাও জিএসটিতে আহে, আলু চাউল পেঁয়াজ যেগুলো আহে সব জিএসটি কাটি আহে, সরকারে যদি অল্প কমাই দেয় তেনহলে কমবা পারে, সরকারে কোনো কমালে আর উপায় নাই। মই আসলতে কব লাগিব মূল্যবৃদ্ধি এক প্রকার সাধারণ জনতাক এক প্রকার মাধমার হদাইছে, কারণ কিন্তু সরকারত নিয়ন্ত্রণ নাই, কারণ নির্বাচন শেষ হওয়ার লগে লগে প্রতিটো আলু পেঁয়াজের মূল্য প্রায় 10 টাকা কই বৃদ্ধি করার এক প্রকার বিপাঙত পরিছে সাধারণ লোকসকল। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।